টাইটানিক ডুবে যাওয়ার রহস্য 20 শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবেন না। সমুদ্রে একটি পাটকাছি ডুবে যাবে, তবু এই জাহাজ ডুববে না। জাহাজটির নাম টাইটানিক। অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে 1912 সালের 14 এপ্রিল রাত 11:45 মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক। তাও আবার প্রথম যাত্রাতেই। দুর্ঘটনায় মৃত্যু ঘটে 1513 জন যাত্রীর। ভাগ্যবান 687 জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস অ্যান্ড্রুর দাবি ছিল টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব হবে না। আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা সকল প্রকার ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রে বুক চিতিয়ে চলতে পারবে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র 4 দিন। যে জাহাজ জীবনেও ডোবানো সম্ভব নয় সেই জাহাজ কিনা মাত্র 4 দিনেই ডুবে গেল। আপাত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডুবর কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেননি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছে। এর ফলে এই জাহাজ ডুবির প্রকৃত ঘটনা রহস্যাবৃতই রয়ে গেছে। নামকরণ ও নির্মাণকালীন তথ্য। টাইটান ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা। তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। আরএমএস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75,00,000। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্নও দেখতে পারতেন না। যাত্রা শুরু 1912 সালের 10 এপ্রিল সাউদম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2,200 জন এবং 100 কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না। সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বেই হইচই পড়ে গিয়েছিল, তাই সবাই চেয়েছিল টাইটানিকের এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল, যা অনেক রাজনৈতিক সমাবেশও হয় না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়ম মতো আনন্দ মুখরিত পরিবেশে। একদিন, 2 দিন, 3 দিন ভালোই কাটল জাহাজের যাত্রীদের। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য। দুর্ঘটনার দিন দুপুরের ঘটনা। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস এবং হ্যারল্ড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিকের দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গের সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলেন, আমি কেই প্রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়।
ফলে ক্যালিফোর্নিয়া সিপের রেডিও অপারেটর তার ওয়ালেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হ্যালিপনার কারণেই ডুবেছে টাইটানিক। দুর্ঘটনায় পড়া নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক। আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্রই 1/8 পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুড্রক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালানো করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয় না। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চিড় দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাঙ্কস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সম্পূর্ণ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু পানি পূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে। তাদের উদ্দেশ্য বলছি, ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন, তার তলদেশ 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগের মধ্যে 1টি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করছে। এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন, তাহলে জাহাজে ঢোকা পানি শুধুমাত্র এই 1টি কম্পার্টমেন্টকেই পানিপূর্ণ করতে পারবে, বাকি 3টি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে। এছাড়া পানি প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মাণ পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিফল হয়ে যায়। পানির ভারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক। ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজ চালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিককে আর বাঁচানো যাবে না। ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। রাত 12টার পর লাইফবোটগুলো নামানো শুরু হয়। প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফবোটে উঠতে যায়, কিন্তু লাইফবোট ছিল মাত্র 16টি, তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন মহিলা ও শিশুদের আগে নামতে দিন। আপনজনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। ভাগ্যের বড়ই নির্মম পরিহাস। টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, যার পরিচয় এখনও রহস্যে ঘেরা। কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়া, আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়ার্লেস মাধ্যমে যোগাযোগ কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময় কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না। টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দ্য কার্পাথিয়া জাহাজটি, তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া। রাত 2:20-এর মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1:40 পর রাত 4:10 সেখানে আসে দ্য কার্পাথিয়া নামের একটি জাহাজ। যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে 8:30 নিউ ইয়র্কে চলে যায়। অযৌক্তিক কারণ। অনেকের ওই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিলেন টাইটানিকের নম্বর 390904। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নোপোপ। এছাড়া প্রাথমিকভাবেও সর্বাধিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক প্রচলিত কাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবরের টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া।
দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। যে স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল সেই স্থানের 13,000 মিটার পানির নিচে সন্ধান পান টাইটানিকের ধ্বংসাবশেষের। রবার্ট প্যালেট নামে ফরাসি এই বিজ্ঞানী ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল টাইটানিককে খুঁজে বের করবেন। বড় হয়ে তিনি সেই কাজেই নামলেন। সন্ধান পেলেও এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কিংবদন্তির টাইটানিক জাহাজ ডুবি বিষয়ে ইংরেজ কবি শেলি তার অজিমেন্ডিয়াস কবিতার মত প্রকাশ করেছেন এভাবে, সমুদ্রের নিচে বালি, পলি আর প্রবালের মৃতদেহের পাশে ছড়িয়ে আছে বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রকৃতির অহমিকার শেষ চিহ্ন। বিতর্ক। এদিকে টাইটানিক ও অলিম্পিক এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক। আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজটি ডুবেছিল? 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্ডনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার সাঙ্ক এ দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবে নাই। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষ্যের থেকে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মিলে না। রবিন গার্ডনারের মতে 15 এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। তাহলে এখানে প্রশ্ন থাকে, আসল টাইটানিকের সেই 2,200 জন যাত্রী কোথায়? এছাড়া আরও বিতর্ক রয়েছে যে অসাবধানতাবশত নয়, নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে গেছেন টাইটানিকের সেকেন্ড অফিসার। এই সেকেন্ড অফিসারের আত্মীয় লেখা এই বইটিতে তিনি দাবি করেছেন এতদিন পর্যন্ত এটি ফ্যামিলি সিক্রেট হিসেবেই সবার মাঝে গোপন ছিল। বিবিসির বরাতে জানা গেছে টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটোলারের নাতনি ঔপন্যাসিক লুইস প্যাটন তার নতুন এই বইয়ে জানিয়েছেন একজন অফিসার টাইটানিককে আইসবার্গ বা বরফখণ্ড থেকে দূরে নেওয়ার বদলে উল্টো সেদিকেই মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। আবার আলোচনায় ফিরে আসা, টাইটানিকের প্রতি বরাবরই মানুষের আগ্রহ ছিল। নির্মাণকালীন শুরু থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই টাইটানিক। টাইটানিক ডোবার পর এর উপর ভিত্তি করে অনেক প্রতিবেদন ও চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল, সেগুলো কোনোটি টাইটানিক পিপাসুদের পিপাসা নিবারণ করতে পারেনি। 1997 সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন তৈরি করেন টাইটানিক মুভিটি। এই মুভিটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল 200 মিলিয়নেরও বেশি টাকা। অনেকে জেমস ক্যামেরনকে বোকা ভেবেছিল, কারণ এত টাকা কোনো দিনে তোলা সম্ভব নয়। কিন্তু যেখানে কালজয়ী টাইটানিক সেখানে এই টাকা তো সামান্যই বটে। সমালোচকদের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করে জেমস ক্যামেরনের সেই টাইটানিক মুভিটি আয় করেছিল প্রায় 1.835 বিলিয়ন অর্থাৎ $1,835 মিলিয়ন। পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে 11টি অস্কার সহ আরও অন্যান্য 76টি পুরস্কার জিতে নেয় টাইটানিক মুভিটি। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য, আসছে নতুন টাইটানিক। 2016 সালে আবারও সমুদ্র ভাসবে নতুন টাইটানিক। ভেতরে বাইরে মূল টাইটানিকের আদলে তৈরি করা হবে নতুন জাহাজটি। অস্ট্রেলিয়ার ধর্নাড্ডো এক ব্যবসায়ী দ্বিতীয় এ টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন। চীনের এক জাহাজ নির্মাতা কোম্পানির সঙ্গে এরই মধ্যে এ বিষয়ে চুক্তিও হয়েছে তার। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসন ও কয়লা ব্যবসায়ী ক্লাইভ পালমার প্রথম টাইটানিকের মতো একই চেহারার কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির দ্বিতীয় টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন। নতুন জাহাজটি তৈরির জন্য বুলেস্টার লাইন নামে নতুন একটি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি। পরিকল্পিত নতুন জাহাজের নাম রাখা হয়েছে টাইটানিক 2 বা দ্বিতীয় টাইটানিক। নতুন এ প্রমোদ তৈরির ব্যাপারে মানুষের মধ্যে এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এশিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে কয়েক ডজন লোক দ্বিতীয় টাইটানিকের প্রথম যাত্রায় অংশ নেওয়ার জন্য আগাম যোগাযোগ শুরু করেছে। $10,00,000েরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাদের কয়েকজন। প্রথমটির মতোই 9টি তলা এবং 840টি কক্ষ রাখা হচ্ছে নতুন জাহাজে। ডিজেল চালিত ইঞ্জিনের ধোঁয়া নির্গমনের জন্য প্রথমটির মতোই 4টি চিমনি রাখা হচ্ছে দ্বিতীয়টিতে। তবে এর ইঞ্জিন হবে আরও আধুনিক। জাহাজের নিচের অংশে কিছু পরিবর্তন থাকছে। পর্যটকদের আকর্ষণের জন্য একটি প্রদর্শনী কক্ষ রাখা হচ্ছে। প্রথম টাইটানিকের মতো দ্বিতীয় টাইটানিক যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়, তবে তার জন্য চীনের নৌবাহিনীর একটি বহর এসে সঙ্গে থাকবে। প্রথমটির মতো দ্বিতীয় টাইটানিকও প্রথম যাত্রায় লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে রওনা দেবে।